এখানে কিসের হোটেল চলতো? এই গ্রামের ওই যারা ওই বাচ্চা স্কুলে পড়ে আর কি, তাদের ওই একবেলার খাওয়ার দায়িত্ব স্বপন ঘোষ বলে একজন নিয়েছেন। এই গ্রামেরই ছেলে, এখন বিদেশে থাকে। তা ওই এই খাবার দাবারের দায়িত্বটা, যেটা ওই দেখভাল করার দায়িত্বটা, উনি ওই ছোটদা মানে ওই বিশু পালকে দিয়েছেন। এটা কি বলছেন স্যার? দায়িত্ব দেওয়া হয়নি, বিশু নিজেই চেয়ে চিনতে দায়িত্বটা নিয়েছিল স্যার। হ্যাঁ, মানে ব্যাপারটা হলো কি, তো ওই ওই বাচ্চাদের রান্নাবান্নাটা তো এখানে হতো, আর ওই আমাদের ছোট বিশুপাল যখন কোনো অর্ডার পেত তখন এইখানে রান্নাটা করে নিত আর কি। আর ওই গ্রামের লোকজন এখানে একটু কম পয়সায় খাবার কিনে নিয়ে যাবে। ম্যাডাম, স্কুলের রান্না এখানে হতো কেন? স্কুলে জায়গা নেই। চলুন স্কুলটা দেখে আসি। মাত্র এই কজন ছাত্র? কই রেজিস্টারটা দেখি। দেখি এখানে তো 50 জনের নাম লেখা আছে, আর তারা তো দেখছি রোজই আসে, আজকেও এসেছে। আর এখানে তো বেশিরভাগই ছাত্র, একজনও মেয়ে নেই। স্কুলের ছাত্রীরা কোথায়? এই তো আমরা এসে গেছি। চলে এসেছেন মানে আপনারা কারা? স্কুলে ছাত্রী নাকি স্কুলে পড়তে এসেছেন? আরে না না, আমাদের মেয়েদের খাবার নিতে এসেছি। ও রতন মাস্টার, আমাদের মেয়েদের খাবার কই? আজকে খাবার হয়নি, তোমরা যাও। যাবো কেন? হ্যাঁ যাবো কেন, খাবার হয়নি আর কি পেয়েছো? তাহলে আমাদের খাবারের বদলে নগদ পয়সা দাও, আমরা বাজার থেকে চাল এনে রান্না করে দেবো। এনারা কারা রতনবাবু? ওদের মেয়েরা স্কুলে পড়ে, ওরা আসে না, কিন্তু ওই যে বিশুপালের ওখান থেকে খাবারটা আসে, সেখান থেকে ওদের মায়েরা খাবারটা নিয়ে যায়। কেন আপনাদের মেয়েরা স্কুলে আসে না? মরণ, স্কুলে এসে করবেটা কি শুনি? হ্যাঁ, ছেলেদের সঙ্গে দিনই পড়া করবে? মেয়েরা বড় হচ্ছে, এসব পড়াশোনা করলে ছেলেদের সঙ্গে মিশলে ওদের বিয়ে দেওয়া যাবে। কেন দেওয়া যাবে না? আর তার জন্য আপনারা ওদের পড়াশোনা বন্ধ করে দেবেন? বাপ, পড়াশোনা করে কি করবে শুনি? আপনার মতো এই প্যান্ট শার্ট পরে ছেলেদের মতো ঘুরে বেড়াবে? হ্যাঁ, দরকার পড়লে তাই করবে। না, আমাদের বাড়ির মেয়েরা কি করবে না করবে সেটা আপনি ঠিক করে দেবেন। তাহলে বেরিয়ে যান এখান থেকে। মেয়েগুলোর পড়াশোনা বন্ধ করে দিয়ে স্কুলে না পাঠিয়ে খালি খাবার নেওয়ার সময় হাজির, বেরিয়ে যান বলছি।